হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দেবসার্স লেকচার আজ আমি ভিডিওতে ক্লাস টেনের টিকোনোমিতে পরিচিতি চ্যাপ্টারের অনুশীলনী এইট পয়েন্ট ফোর থেকে কোয়েশন নম্বর সিক্স করবো নম্বর সিক্সে পাঁচটি পার্ট দেওয়া আছে এবং এই পাঁচটি পার্ট আমাদেরকে প্রমাণ করতে হবে প্রথম পার্টটা দেখো কী দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফোর টিটা প্লাস টেন স্কোয়ার টিটা ইকুয়েল টু টু দি পার ফোর টিটা মাইনাস স্কোয়ার আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে সেক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার দেখাতে হবে সো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটি নেব লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে টেন টু দি পোয়ার ফোর টিটা প্লাস টেন স্কোয়ার টিটা এই অঙ্কগুলো কয়েকটি নিয়মের সাহায্যে অতি সহজেই সলভ করা যায় এই নিয়মগুলো কী ছিল আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলে দিয়েছিলাম এবং এখনই বলে দিচ্ছি এই নিয়মগুলো ছিল যে এই অনুপাতগুলোর মধ্যে দেখবে কোনো কিছু কমন আসছে কিনা না যদি কমন না আসে দেখবে এই অনুপাতগুলোর মধ্যে কোনো অবেদ ব্যবহার হয় কিনা না যদি অবেদ ব্যবহার না হয় তখন এই অনুপাতগুলোকে সাইন কোষে কনভার্ট করতে পারবে আমি দেখলাম যে এই অনুপাতগুলোর মধ্যে থেকে কমন আসবে কমন কী আসবে এখানে কমন আসবে টেন স্কোয়ার টিটা বাকি কী রয়ে গেলো বাকি রয়ে গেলো এই জায়গায় টেন স্কোয়ার টিটা প্লাস ওয়ান দেখে নাও টেন স্কোয়ার টিটা ইন্টু টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু কী হবে টেন টু দি পার ফোর টিটা হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার টিটা ইন্টু ওয়ান কত হবে টেন স্কোয়ার টিটা হবে তারপর দেখো কী হয় তারপর আমি এই জায়গায় একটি ওবেট ব্যবহার করছি আমরা জানি যে টেন স্কোয়ার টিটা প্লাস ওয়ান ইকুয়েল টু সেক্স স্কোয়ার টিটা আমি এই অবেটটি এই জায়গায় ব্যবহার করবো তাহলে কী লিখা যাবে যে টেন স্কোয়ার টিটা তারপর কী লিখা যাবে ইন টু সেক্স স্কোয়ার টিটা তারপর আমি এই টেন স্কোয়ার টিটার জায়গায় কী লিখতে পারবো যে সেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান ইন সেক্স স্কোয়ার টিটা আমি বলে দিচ্ছি যে টেন স্কোয়ার টিটায়ের জায়গায় কীভাবে সেক্স স্কোয়ার টিটা হলো আমি যদি এই জায়গায় টেন স্কোয়ার ভ্যালু বের করতে চাই তখন কী হবে টেন স্কোয়ার টিটা এই জায়গায় থাকবে ইকুয়ালটি কী হবে সেক্স স্কোয়ার টিটা এই এদিকে চলে আসবে মাইনাস হয়ে সো আমরা কী বুঝতে পারলাম যে টেন স্কোয়ার টিটার ভ্যালু হবে সেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান এই জন্য আমি এই জায়গায় লিখেছি তারপর দেখো এই সেক্স স্কোয়ার টিটাটি এই দুটি পদের সঙ্গে পূরণ করতে হবে তো তাহলে সেক্স স্কোয়ার টিটা ইন্টু সেক্স স্কোয়ার টিটা কী হবে সেক টু দি পাওয়ার ফোর টিটা মাইনাস সেক্স স্কোয়ার টিটা ইন্টু ওয়ান কত হবে সেক্স স্কোয়ার টিটা কী দেওয়া ছিল সেক্স টু দি পাওয়ার ফোর টিটা মাইনাস সেক্স স্কোয়ার টিটা সো আমরা কী লিখতে পারবো ইকুয়েল টু আর এইচ এস হ্যান্ডস প্রুভড তারপর দেখো আমি সেকেন্ড পার্ট সলভ করছি সেকেন্ড পার্টে কী দেওয়া আছে কস টিটা ডিভাইড ওয়ান মাইনাস টেন টিটা প্লাস সাইন্টিটা টিটা ডিভাইড ওয়ান মাইনাস ক টিটা ইকুয়েল টু সাইন প্লাস কস টিটা আমি এই অঙ্কগুলো অনেক সহজভাবে সলভ করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি এই নিয়ম অনুযায়ী এখানে কী করবো এখানে আমি অনুপাতগুলোকে সাইন কোসে কনভার্ট করবো কারণ দেখলাম যে এখানে অনুপাতগুলো মিক্স করে দেওয়া আছে এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে সাইন প্লাস কস টিটা স্বয়ং প্রথমে কী করছি প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটি দরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডটি কী দেওয়া আছে কস টিটা ডিভাইড ওয়ান মাইনাস টেন টিটা প্লাস ডিভাইড ওয়ান মাইনাস আমি কী করবো এই কসটিটাকে জায়গায় রাখব কারণ কসটিটা তো কনভার্ট করে দেওয়া আছে কিন্তু এই নিচে কে আমরা কী লিখতে পারব আমরা জানি যে টেনটিটা ইকুয়েল টু সাইনটিটা বাই টিটা প্লাস এই সায়েনতিটার জায়গায় থাকবে কিন্তু আমরা এই ওয়ান মাইনাস কটিটাকে কী লিখতে পারবো আমি জানি যে কটিটা হলো টেনটিটায় ঠিক উল্টো তাহলে কী হবে কষটিটা বাই সাইন্টিটা হয়ে যাবে নেক্সট লাইনে আমি এলসিএম নেব উপরে কী ছিল উপরে ছিল কষটিটা এবং নিচে কী হবে এলসিএম হবে কষ টিটা ওয়ান কত হবে কষ তারপর আমি শর্টকাট কী করবো এই কষ্টিটাকে ওয়ানের সঙ্গে পূরণ করবো তাহলে কী হবে কষ টিটা ওয়ান হবে কষ মাইনাস কষ্টিটা কষ্টিটার মধ্যে বিভাজ্য যাবে একবার তাহলে সাইন্টিটা ইনটু ওয়ান কত হবে সায়েনতিটা প্লাস সেম এই জায়গায় আমি এলসিয়াম নেবো সো এলসিয়াম কত হবে সাইন্টিটা ইনটু ওয়ান কত হবে সায়েনিটা তারপরে সায়েনতিটাকে আমি ওয়ানের সঙ্গে পূরণ করলে কী হবে সায়েনটিটা ইন্টু ওয়ান সায়েনতিটা হবে মাইনাস সায়েনতিটা সায়েন্তিটার মধ্যে বিভাজ্য যাবে একবার তাহলে কষ্টিটা ইনটু ওয়ান কত হবে কষ্টিটা তারপর আমি কি করছি তারপর তোমরা দেখো আমি আগে ভিডিওতে তোমাদেরকে একটি নিয়ম বলেছিলাম নিয়মটি কী ছিল যদি ডিভাইডের নিচে ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে আমি কী করবো এই ডিভাইড থেকে ইন্টু করবো এবং ইন্টু করার সময় কী হবে ইন্টু করার সময় আমাদের ফ্র্যাকশন চেঞ্জ হয়ে যাবে মানে নিচের ফ্র্যাকশন চেঞ্জ হবে চেঞ্জ কীভাবে হবে এই হরটি হয়ে যাবে লব এবং লবটি হবে হর সেইম আমি এই জায়গায় করছি তাহলে এই জায়গায় কী হবে সাইনতিটা ইন্টু এই সাইন্তিটা উপরে চলে যাবে সাইনতিটা নিচে কী হবে সাইনতিটা মাইনাস কষ তারপর দেখো এই ইন্টু কী হবে ক স্কোয়ার টিটা নিচে কী থাকবে কস টিটা মাইনাস প্লাস এবং টিটা ইন্টু সাইনটিটা কী হবে সাইন স্কোয়ার টিটা নিচে কি থাকবে সাইনটিটা মাইনাস কস টিটা তারপরে নিচে দেখো এই জায়গায় দেওয়া আছে কস টিটাটি প্লাসে এবং সাইনতিটাটি মাইনাসে এবং এই জায়গায় দেওয়া আছে সাইন টিটা প্লাসে এবং কস টিটাটি মাইনাসে আমরা কি করব এই অনুপাতটির সমান আমি এই অনুপাতটি করব তাহলে এখানে কি করতে হবে এই জায়গাটি সমান থাকবে কিন্তু আমি এখানে কী করব আমি এখানে একটি মাইনাস কমন নিয়ে নেব যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি হয় এই প্লাসটি মাইনাস হয়ে যাবে এবং মাইনাসটি প্লাস হয়ে যাবে তখন কি হবে কস প্লাসে হয়ে যাবে এবং সাইনটিটা মাইনাসে হয়ে যাবে এরপরের লাইন দেখো কি হবে কস টিটা কস টিটা মাইনাস সাইনতিটা প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস সাইন স্কোয়ার টিটা নিচে কী হবে কসটিটা মাইনাস সাইনতিটা তারপর দেখো আমি এই জায়গায় এলসিএম নেবো আবার এলসিম কত হবে কসটিটা মাইনাস সাইন্টিটা কসটিটা মাইনাস সাইনটিটা কী হবে কসটিটা মাইনাস সাইনটিটা এলসিএম হয়ে যাবে তারপর কী হবে কসটিটা মাইনাস সাইনটিটা কোস্টিটা মাইনাস সাইনটিটার মধ্যে বিভাজ্য যাবে একবার তাহলে কী হবে কো স্কোয়ার টিটা ওয়ান কী হবে কো স্কোয়ার টিটা সেমের হবে ওয়ান তাহলে কী হবে সাইন স্কোয়ার টিটা তারপর দেখো উপরে কী হলো উপরে হলো এ মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল এ প্লাস বি মাইনাস বি তাহলে এ কত হবে কস্তিটা এ প্লাস বি বি হবে সাইন তিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কস্তিটা মাইনাস সাইনতিটা বলচে কী দেওয়া আছে কস্তিটা মাইনাস সাইন্টিটা তারপর দেখো এই কস্তিটা মাইনাস সাইন্টিটা এই কস্তিটা মাইনাস সাইনটিটা ক্যান্সেল হবে বাকি কী রয়ে গেলো বাকি রয়ে গেলো কস্তিটা প্লাস সাইন্িটা এবং এই কস্তিটা প্লাস সাইনটিটাটি আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেলো আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো ইকুয়েল টু এইচ এস প্রুভড তারপর দেখো আমি থার্ড পার্ট সলভ করছি থার্ড পার্টে কী দেওয়া আছে আন্ডার রুট সেক্সটিটা মাইনাস ওয়ান ডিভাইড সেকটিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কস একটিটা মাইনাস কোয়াট টিটা আমাদের রাইট হ্যান্ড সাইডে কস একটিটা মাইনাস কোয়াট টিটা দেখাতে হবে তাহলে প্রথমে আমি কী করব প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটি নিচ্ছি লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে আন্ডার রুট সেকটিটা মাইনাস ওয়ান ডিভাইড সেকটিটা প্লাস ওয়ান এই অঙ্কটির নিয়মে আমি আরেকটি অঙ্ক করেছিলাম এর আগের ভিডিওতে তো এই অঙ্কটি আমি কীভাবে করবো এই অঙ্কটি প্রথমে দেখলাম যে এই লেফট হ্যান্ড সাইডে এই রেশিওগুলো রুটে দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে রেশিওগুলো রুটে নেই তখন আমাদের কি করতে হবে তখন আমাদেরকে এই রুটটি তুলতে হবে এই রুটটি কীভাবে তুলবো আমি এই জায়গায় রেশনালাইজ করবো রেশনালাইজ কীভাবে হবে আমি দেখে দিচ্ছি রেশনালাইজ করার নিয়মটি হলো প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা দেখব যে এই হরে কি দেওয়া আছে হরে দেওয়া আছে সেক্টিটা প্লাস ওয়ান আমি ঠিক এর অপোজিট লিখবো এখানে তাহলে কী লিখা যাবে সেকটিটা মাইনাস ওয়ান আমি উপরেও সেম লিখবো মানে লবেও সেম লিখবো সেকটিটা মাইনাস ওয়ান তারপর দেখো কি হবে সেকটিটা মাইনাস ওয়ান ইন্টু সেকটিটা মাইনাস ওয়ান কী লিখা যাবে সেকটিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এই জায়গায় কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটি ফর্মুলা ইউজ হবে ফর্মুলাটি কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হবে সেকটিটা এবং বি হবে মাইনাস ওয়ান কিন্তু স্কোয়ার হবে কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের লিখে লিখতে হবে তারপর দেখো উপরটি সেম রাখবে এবং নিচে কী হবে সেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান স্কোয়ারগত হবে ওয়ানই হবে তারপর দেখো আমি এই জায়গায় একটি ওবেদ ব্যবহার করছি ওবেদটি কী হবে আমরা জানি যে টেন স্কোয়ার টিটা ইকুয়েল টু সেক্স স্কোয়ার টিটা মাইনাস ওয়ান এই টাইম আমি ব্যবহার করছি এই জায়গায় উপরটি সেম রাখবে এবং নিচে কি লিখা যাবে সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ানের জায়গায় লিখা যাবে টেন স্কোয়ার টিটা তারপর দেখো তারপর আমি এই জায়গাটিকে আমি এইভাবে লিখতে পারবো যে সেক টিটা মাইনাস ওয়ান সরি এই ব্যাগেরটি হবে না নিচে হবে টেন টিটা ফুল প্যাকেট আমরা স্কোয়ার দিয়ে দেবো এই জায়গায় তখন কী হবে রুটেস করে ক্যান্সেল হবে বাকি কী রয়ে যাবে সেকটিটা মাইনাস নিচে থাকবে টেনটিটা তারপর আমি কী করব তারপরে আমি এই সেকটিটা এবং টেনটিটাকে সাইন কোসে কনভার্ট করবো তাহলে সেকটিটা কী লিখা যাবে ওয়ান বাই কস টিটা মাইনাস ওয়ান এবং টেন টিটাকে কী যাবে টেন টিটা হবে সাইন বাই কস টিটা নেক্সট লাইনে কী হবে নেক্সট লাইনে আমি এলসিএম নেবো এই জায়গায় এলসিএম নিতে হবে এলসিএম কত হবে কষ টিটা হবে কষ বাকি কী হবে কষটিটার মধ্যে কষ একবার বিভাজ্য হবে ওয়ান কত হবে ওয়ান হবে মাইনাস এখানে ওয়ান দেওয়া আছে আমি কষ টিটা ওয়ান করবো হবে কষ নিচে কী দেওয়া আছে নিচে দেওয়া আছে বাই তারপর দেখো আমি কী করবো তারপর একটি নিয়ম ইউজ হবে এই নিয়মটি কী ছিল যদি ডিভাইডের নিচে ফ্র্যাকশন দেওয়া থাকে তখন ফ্র্যাকশনটিকে আমরা কী করবো ইন্টুতে পরিবর্তন করব এবং যদি ইনটুতে পরিবর্তন করি তখন কী হবে লবটি হবে হর এবং হরটি হবে লব তো আমি এই নিয়মটি ইউজ করছি উপরটি সেম থাকবে ওয়ান মাইনাস কষিটা নিচে নিচে দেওয়া আছে কসটিটা ইন এই হরটি হবে লব এবং লবটি হবে হর তারপর দেখো এই কষ্টিটা কোষ্টিটা ক্যান্সেল আউট হবে বাকি কী রয়ে গেল ওয়ান মাইনাস কস্তিটা নিচে দেওয়া আছে সাইনতিটা তারপরে এই জায়গাটি আমি সেপারেট করে লিখছি সেপারেট কীভাবে হবে আমি লিখতে পারবো ওয়ান বাই সাইনতিটা মাইনাস কস্তিটা বাই সাইনতিটা আমি এই জায়গাটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি টু মাইনাস থ্রি নিচে টেন থাকে তখন আমরা কী ভাববো যে এখানে টু এর নিচেও টেন আছে মাইনাস থ্রির নিচেও টেন আছে তারপর দেখো ওয়ান বাই সেন্টিটা কী হয় ওয়ান বাই সাইনটিটা হয় কস টিটা মাইনাস কষ্টিটা বাই সেন্টিটা কী হয় কষ্টিটা বাই সাইনটিটা হয় কোটিটা এবং কস টিটা মাইনাস টিটা এইটি কী হলো রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেলো আমরা কী দিতে পারবো ইকুয়াল টু আর এইচ এস হ্যান্ড প্রুভড নেক্সটে দেখো আমি ফোর্থ পার্ট সলভ করছি ফোর্থ পার্টে কী দেওয়া আছে কটিটা প্লাস টেন টিটা ইকুয়াল টু সেক টিটা ইন্টু প্রথমে কী করব প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটি নিচ্ছি লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে কটিটা প্লাস টেন টিটা তারপর আমি কী নিয়ম ইউজ করবো এই জায়গাটিতে এই জায়গাটিতে দেখলাম যে এখানে কমন আসবেও না এবং এই জায়গায় কোনো অবেদ ব্যবহার হবে না তখন আমরা কী করবো সহজভাবে সলভ করার জন্য আমি এই অনুপাতগুলোকে সাইন কসে কনভার্ট করব তাহলে কটিটা কী হবে আমি জানি যে কটিটা ইকুয়েল টু কস্তিটা বাই সায়েন্তিটা প্লাস টোয়েন্টিটা ইকুয়াল টু কী ছিল টোয়েন্টিটা ইকল ছিল সাইন্টিটা বাই কষ্টিটা তারপর আমি এলসিএম নেবো এলসিএম কত হবে এলসিএম হবে সায়েনতিটা ইন্টু কস্তিটা তারপর দেখো এই সায়েনতিটা মধ্যে ক্যান্সেল হবে কিন্তু কষ্টিটা থেকে যাবে কষ্টিটা ইন্টু কষ্টিটা কী হবে ক স্কোয়ার টিটা প্লাস সেম এই জায়গায় কী হবে কষটিটা কষ মধ্যে ক্যান্সেল হবে বাকি সে রয়ে যাবে সাইনটিটা ইন্টু কি কী হবে সাইন্স তারপর কী হবে তারপর এই জায়গায় একটি ব্যবহার হবে এবারটি আমরা আগেও পড়েছি যে সাইন্স স্কোয়ার টিটা প্লাস তাহলে কি লিখা যাবে যে স্কোয়ার টিটা প্লাস যাবে এবং নিচে কী আছে নিচে আছে কস্তিটা তারপরে এই জায়গাটিকে আমি সেপারেট করে লিখছি সেপারেট কি করে করা যাবে ওয়ান বাই সাইনটিটা হবে ইন্টু ওয়ান বাই হবে তারপর আমি জানি যে ওয়ান বাই হলো ক্যাকটিটা এবং ওয়ান বাই হলো সেকটিটা এবং ইন্টু সেকটিটা কি হলো আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেলো আমরা কি লিখতে পারবো ইকুয়েল টু এস হ্যান্স প্রুভড তারপর দেখো আমি কোয়েশন নাম্বার সিক্সে লাস্ট পার্টটি সলভ করছি দ্যাট ইজ পার্ট ফাইভ পার্ট ফাইভে কী দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন ইকুয়েল টু টু সেক্স স্কোয়ার তো প্রথমে আমি কী করব প্রথমে আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইডটি ধরতে হবে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস তারপর দেখো আমি এখানে এলসিএম নিচ্ছি এলসিএম কী হবে এলসিএম হবে ওয়ান প্লাস সাইনতিটা ওয়ান মাইনাস তারপর দেখো ওয়ান প্লাস মধ্যে ক্যান্সেল হবে কিন্তু ওয়ান মাইনাস রয়ে হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস সাইনতিটা কি হবে ওয়ান মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস সাইনতিটা ওয়ান মাইনাস সাইন তিটার মধ্যে ক্যান্সেল হবে কিন্তু ওয়ান প্লাস সাইনতিটা থেকে যাবে সাইনতিটা ইন্টু ওয়ান কত হবে ওয়ান প্লাস সাইন তিটা হয়ে যাবে তারপর দেখো এখানে প্লাস সাইন তিটা মাইনাস সাইনতিটা ক্যান্সেল হবে বাকি কী রয়ে গেলো ওয়ান প্লাস ওয়ান হবে টু নিচে কী রয়ে গেলো ওয়ান প্লাস সাইন তিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন তিটা তারপর দেখো এখানে একটি সূত্র ব্যবহার হবে সূত্রটি কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হবে ওয়ান এ স্কোয়ার মাইনাস বি হবে ওইলো সাইনটিটা হোল স্কোয়ার এবং উপরে টু থাকবে তারপরে আমি বেকেটটি ওপেন করছি কী হবে ওয়ান স্কোয়ার হবে ওয়ান মাইনাস সাইনটিটা হোল স্কোয়ার কী হবে সাইন স্কোয়ার টিটা হয়ে যাবে এবং উপরে থাকবে টু তারপর দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা কী ছিল আমরা জানি যে ক স্কোয়ার হয়ে যায় এবং উপরে টাকবে টু তারপরে দেখো টু বাই আমি এই ক স্কোয়ার লিখতে পারবো আমি যে জানি যে কস টিটা হলো ওয়ান বাই সেক টিটা কিন্তু এখানে স্কোয়ার দেবো কারণ এখানে ক স্কোয়ার দেওয়া আছে তারপর আমি এই ফ্রেকশনটিকে এই ফ্র্যাকশনটিকে চেঞ্জ করছি কারণ এখানে ডিভাইড দেওয়া আছে ইন্টু যদি দিই তাহলে কী হবে এই লভটি হর হবে এবং হরটি কী হবে লব হবে তাহলে দেখে নাও টু ইন্টু সেক্স স্কোয়ার কী হবে টু সেক্স স্কোয়ার টিটা হয়ে যাবে এবং নিচে ওয়ান না দিলেই হবে এবং টু সেক্স কোয়ার টিটাটি কী হলো আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেল ইকুয়েল টু আর এইচ এস সেন্স প্রুভড এই অঙ্কটি করার সাথে সাথে ত্রিকোণমিতি পরিচিতি চ্যাপ্টারটি শেষ হয়ে গেল আমি পরের ভিডিওতে ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ চ্যাপ্টারটি স্টার্ট করব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবে সবার আগে ভিডিওগুলো দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং